বর্ষা আজকে খানিকটা অ্যাডভান্স হয়েছে, বিশেষ করে পশ্চিমের স্টেটেরগুলো ইনক্লুডিং মুম্বাই। আজকে মুম্বাইয়ে বর্ষা ঢুকেছে, তবে যদি ইস্টার্ন কোস্টের বা ইস্টার্ন ইন্ডিয়ার কথা বলি, যে কন্ডিশনসগুলো কিন্তু ফেভারেবল হচ্ছে। মোস্ট প্রবলি 14 থেকে 16 তারিখের মধ্যে বর্ষা সাউথ বেঙ্গলের সাম পার্টসে কিন্তু ঢুকবে, ইনক্লুডিং কলকাতা, সেরকম চান্সেস রয়েছে। 14 তারিখ থেকে বৃষ্টির ইন্টেন্সিটিটাও বাড়বে, স্পেসটাও বাড়বে। 15 তারিখ, 14 থেকে কয়েকদিন কন্টিনিউয়াসলি কিন্তু আমরা এক্সপেক্ট করছি যে হয়তো বৃষ্টি বাড়বে, পরিমাণ বাড়বে, তাপমাত্রা কিন্তু ফল করবে। আগামী 3 দিনও বৃষ্টির একটা চান্সেস রয়েছে, হয়তো থান্ডারস্টর্ম অ্যাক্টিভিটি হবে। কিন্তু যেটা বললাম, বর্ষার বৃষ্টি এক্সপেক্টেড মোস্ট প্রবলি 14 থেকে 16 তারিখের মধ্যে বলছি। এই ডিটেলস আপডেটগুলো কিন্তু আমরা সোমবারে আবার আপনাদেরকে দেব। দেখেন, বর্ষা সব সময়, আজকে যদি কলকাতা বলি 11 তারিখে ছিল নর্মাল অনসেট ডেট, প্লাস মাইনাস 5 ডে সবসময় একটা উইদিন দি নর্মাল পিরিয়ড পড়ে। এবার যদি আমরা বলি যে 14 থেকে 16 তারিখের মধ্যে বর্ষা আমাদের রাজ্যে চলে আসবে, ফলে এইটা খুব একটা অবনর্মাল নয়। অনেকবার আমরা দেখি যে নর্থ বেঙ্গলে যেটা দেখলাম যে 7 তারিখের জায়গা হয় 3 তারিখেই কিন্তু ঢুকে গেছিলো, এই প্লাস মাইনাস 4 আর 5 ডে এটা খুব নর্মাল, সবসময় হয়। আমরা কি করি যে 11 তারিখ যেটা বলছি, হয়তো 30 বছর বা 50 বছরের একটা এভারেজ নিই, ফলে 11 তারিখ আর তার আগেন্স্টে যদি 15 তারিখ বা 16 তারিখের মধ্যে বলি, খুব একটা কিন্তু এইটা অবনর্মাল নয়। কারণ হিসাবে যেটা, যেহেতু বৃষ্টিগুলো হচ্ছে ইভিনিংয়ের দিকে, ফলে দিনের বেলা তাপমাত্রা মোটামুটি উঠে যাচ্ছে, আর যেহেতু মনসুন অনসেট টাইম, প্রচুর ময়েশ্চার রয়েছে আমাদের কোস্টাল জেলাগুলোতে, ফলে এই অস্বস্তি আছে। আর আগামী 2-3 দিন আমাদেরকে আরও কিন্তু এটা ফেস করতে হবে। আজকে আংশিক মেঘলা আকাশ থাকবে, সন্ধ্যের দিকে একটা চান্সেস রয়েছে যে হয়তো থান্ডারস্টর্ম অ্যাক্টিভিটি হবে, 34 ডিগ্রি আর মিনিমাম 27 ডিগ্রির কাছাকাছি থাকবে।